বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের বিরোধিতায় মালদা শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করলো বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ মালদা শহরের বালুচর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, ভারত সেবাশ্রমের মহারাজ, বিশ্ব হিন্দু পরিষদের সদস্য এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। খোলকর্তার বাজিয়ে গেরুয়া ঝান্ডা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন হাজারো কর্মী সমর্থক। বাংলাদেশে ধর্মীয় সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল সারা শহর পরিক্রমা করে। মিছিল শেষ হয় মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল শহরের বিভিন্ন এলাকায়। আপনারা প্রত্যেকেই জানেন যে গত এই যে দুর্গাপুজো গেল, সপ্তমী থেকে বাংলাদেশে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে যে গণ্ডগোলটা হওয়ার পর মৌলবাদী এবং সন্ত্রাসবাদীদের আক্রমণ হিন্দু সমাজের উপরে হয়েছে, হিন্দু দুর্গা মন্দির দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, রামকৃষ্ণ মিশন ভাঙা হয়েছে, ইস্কন ভাঙা হয়েছে এবং এখনও পর্যন্ত সেই অত্যাচার অব্যাহত আছে। ওখানে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন তারা আর থাকার কোনো রকমভাবে সুযোগই নেই তাদের। এই অবস্থা হয়েছে, আগুন চলছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে। এই প্রতিবাদে আমরা মালদা জেলা বিশ্ব হিন্দু পরিষদ ডাকে আমাদের আজকে ধিক্কার এবং বিক্ষোভ মিছিল, এটা ইমিডিয়েট বন্ধ হোক এবং বাংলাদেশে আমাদের হিন্দু সমাজ থাকতে পারবে কি না এই যে জিজ্ঞাসার জন্য দেখা দিয়েছে এবং সারা পৃথিবীব্যাপী সমস্ত জায়গায় হিন্দুদের এই আন্দোলন শুরু হয়েছে। এই তারই একটা অঙ্গ হিসাবে আমাদের মালদা জেলায় আজকের এই মিছিলের ধিক্কারের মাধ্যমে আমরা জানাতে চাই যে হিন্দু সমাজে কোনো সন্ত্রাস যদি হয় তাহলে সারা ভারত পৃথিবীর যে হিন্দু সমাজ আছে তারা কেউ চুপ করে থাকবে না এবং তার শক্ত আছে তার মধ্যে আন্দোলন করবে এবং তাকে প্রতিহত করবে। আপনার নাম এমন দেখে তাপস কুমার গুপ্ত। আমি মানে আমাদের যে বিশ্ব হিন্দু পরিষদের আমি সদস্য এবং আমরা সামাজিকভাবে সবাই মিলে একত্রিত হয়ে কোনো পলিটিক্যাল ব্যানার নয়, সারা হিন্দু সমাজ এখানে জাগ্রত হয়েছে, তারই অঙ্গ হিসেবে আমি এখানে।